সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রেল বাজার হাটে অবস্থান করছি। আজ 20 জানুয়ারি 2022। তো দেখছেন এখানে আমরা বেশ কিছু খাসি দেখছি, হলওয়ান দেখছি, বাচ্চা সহ মা ছাগল দেখছি। তো মোটামুটি আজকের এই প্রতিবেদনে সকল ছাগলগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো, যে এখান থেকে বাজার দরটা কেমন। তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকের বিক্রেতাদের সাথে। আমরা এই যে এই পাশ থেকে শুরু করবো। চাচি, এটা আপনার আপনার বাড়ির বাড়ির? আচ্ছা, বিক্রি করতে যাচ্ছেন খাসি? খাসি পাঠা? ও আচ্ছা আচ্ছা। কত টাকা দাম রাখছেন? কত? 6000। কত বলছে? 8000 দাম রাখছেন, 6000 হলে বিক্রি করবেন? এটা বয়স কয় দাঁত? দাঁত দেখেন নাই? ও, দাঁত হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে 6000 হলে এটা বিক্রি করবে, এখনো দাঁত হয়নি। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, রেলবাজার হাটে অবস্থান করছি আমরা। এই যে এই পাশে আমরা আরো কিছু দেখছি, আমরা এগুলো একটু তথ্য নিতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার আপনার এটা কি হালুয়ান না খাসি? খাসি। কত দাম চাচ্ছেন? কত? 5। দাঁত তো হয় নাই না? 5000 টাকা চাওয়া দাম। কত বলছে? কত? 4000 বলছে। কত হলে বিক্রি করবেন এটা? 4500 হলে এটা বিক্রি। 4500। আর এটা 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 পাঠি, এটা পাঠি, এটা কত চাচ্ছে? 11। দুইটাই এগারো। দাঁত তো হয় নাই? একটা দাঁত হয়েছে, এইটা আর ওটা দাঁত হয় নাই। 11000 টাকা জোড়াটা চলে। কত বললো? কত কত বলছে আপনাকে? 8.5। বেচা বিক্রি টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবেন? 200-100 কম। কত থেকে? 10-100 টাকা কম হলে। ভাই এটা কি পাঠি না? হালুয়ান। কত দাম? 3.5। কত বললো ভাই? 2500। লাস্ট টার্গেট? 3 অথবা 3100। দাঁত হয় নাই না? 3000 অথবা 3100 হলে দাঁত হলে একই কাজে দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে বাচ্চা আর মা একসাথে বিক্রি নাকি? কত মা বাচ্চা দাম? কত? 8000। কত বলে? 4500-6000। বাচ্চাটা কি মানে খাসি না পাঠি? কত হলে বিক্রি করবেন লাস্ট? কত হলে? 7000 হলে। আর ওটা কি খাসি না? ওটা কত চাইলেন পাঠিটা? 5000। কত হলে বিক্রি করবেন? 6000-এর কাছাকাছি। এই পাশে সম্ভবত দাম দর চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই কি দাম বললেন? জোড়াটা 14। আমি 1650 চাই। 14 আর 1650, এই যে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, দুইটা কতটুকু গোস্ত হবে? 18-19 কেজির মতো। 17-18 কেজির মতো হবে। 14 আর কত? 1650 আর 1600। এগুলো আমার ব্যবসা হয় লাইফ। লাইফ ওয়েট বলতে কি মানে বিক্রি করছেন এভাবে? ভাই আমি কিনলে মনে করেন যে জিন্দা জিন্দা। হ্যাঁ, জিন্দা কিনে আমি ওজনে বেশি। ওজনে মানে লাইফ ওয়েট টোটাল? খাসি? খাসি। কত করে দিচ্ছেন লাইফ খাসি? দিচ্ছি ভাই 420 টাকা। 420 টাকা টোটাল লাইফ ওয়েটে? যতটুকু 420। আর যেটা পাঠি? যেটা পাঠি ওটা 320। এটা 320। তাহলে 420 আর 320 লাইফ ওয়েট। এখানে জিন্দা যা আছে তাই, যা আছে তাই। আর কেউ যদি মানে আপনার বাচ্চা সহ মা ছাগল নিতে চাই? বাচ্চা সহ মা ছাগল আসলে ভাই এখন বর্তমান কিন্তু বাজারটা বেশি। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমি এখানে দামটা বলতে পারে পাবলিক আমার
খাসির মাংস বিক্রি হচ্ছে 800-850, গায়ে যে একটা খাসি কিনতে গেলে গায়ে মনে করেন যে মাংস 800 কেজি পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বেচবো কত হয়, বেচবো কত, আমাদেরকেও তো পোষাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা লেখাই আছে, একটা ধারণা আমরা নিতে চাই, একটা খাসি যদি ধরেন 100 কেজি হোয়াইট হয়, লাইভ হোয়াইট, হ্যাঁ, তাহলে গোস্ত টোটাল কতটুকু টিকবে? গোস্ত টোটাল আপনার হচ্ছে বড় খাসি যদি হয় তাহলে আপনার হচ্ছে 60% মানে 60 কেজির মতো গোস্ত থাকবে, আর 40 কেজি এদিকে অন্যান্য বুটি টুটি এসে বুটি চামড়া মাথা এগুলো। এভাবে যদি কেউ আপনার কাছে নিতে চায় লাইভ পয়েন্ট আপনি দিতে পারবেন? অবশ্যই, তাহলে 420 টাকা খাসি, 420 টাকা খাসি, আর হালুয়ান হচ্ছে 320, হালুয়ান একটু কোনো দাম দরের সুযোগ নাই এখানে, কোনো দাম দরের সুযোগ নাই একটু। আপনার আসলে ভাই আমরা মনে করেন যে 300 টাকায় হালুয়ান দিছি, হ্যাঁ, আর মনে করেন যে 400 টাকায় খাসি দিছি, আচ্ছা আচ্ছা, এখন আমাদের কিনতে পড়ে যাচ্ছে ভাই 410 টাকা, তো আমরা দিব কিভাবে ভাই বলা? আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন তো। আমার নাম্বার হচ্ছে ভাই 01787970588, আবার বলেন 01787970588। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমরা একটু চলে যাব এই পাশে, এই পাশে যেগুলো বিক্রি করছি আমরা সেগুলো একটু কিছু তথ্য নিতে চাই আপনাদের। এটা কার চাচা? আপনার খাসি কত টাকা দাম চাচ্ছেন? দাম চাইছি 10.5, 10.5 কত বলছে? 600-700 পর্যন্ত। লাস্ট টার্গেট 10-16, কতটুকুর মতো গোস্ত আছে? 14 কেজি, 10,000 হলে বিক্রি হবে, 14 কেজির মতো গোস্ত। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু দেখছি এই পাশে দুইটা দেখছি, এই দুইটা একটু তথ্য নিতে চাই। ভাইজান ভালো আছেন? খাসি না হালুয়ান ভাইয়া? খাসি, কালোটা খাসি, এটা তো দাঁত হয় নাই না? কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি তো 5.5। 5.5 কত বললো এখন পর্যন্ত? দাম তো বলে নাই, ঠান্ডা দিন তো, হ্যাঁ হ্যাঁ, কাস্টমার একটু কম আসছে, হ্যাঁ, এখনো বলে নাই, এখনো বলেই নাই। আপনার টার্গেট কেমন বিক্রি করার? বিক্রি করবো খাসিটা আমি 4500 হলেই ছেড়ে দেবেন, 4500। এটা কি কুরবানিতে দাঁত হবে? দাঁত আসবে না। আচ্ছা আর ওটা 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 ভাইয়া হালুয়া, ওটা কত হলে ছাড়বেন? দাম চাবো ওইটাও 4500 দাম চাবো, হ্যাঁ 3500 হলে এটা বিক্রি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আমরা একটু দেখাই। এটা কি বিক্রি হয়ে যাচ্ছে নাকি? কে কিনলো? কে কার? এটা কার? মানুষ। আপনার মানুষ কে আপনি? আচ্ছা আচ্ছা, সবগুলো তো মানুষ, সবগুলো মানুষ। কত দাম? কত দাম? কত খাসি হালুয়ান? 5000। কত কয়? কত দাম বলে? বলে নাই, বলবে, বলে নাই, বলবে। কত হলে বিক্রি করবেন লাস্ট? 5-5। আচ্ছা আচ্ছা, 5000। আপনার বাড়ির? সতিনপুর। না না, আপনার বাড়ির পালা এটা না কেনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখে এই যে এপাশে একটা মাছ ছাগল দেখছি বাচ্চা সহ। আপনার চাচা? এই বাচ্চাটার মা কোনটা? এটা মায়ের বয়স? কয় দাঁত? 2 দাঁত। আর এটা কি খাসি না হালুয়ান? খাসির বাচ্চা। কত দাম? কত দাম? 6000। কত বলে? কত? 5000 বলে। কত হলে বিক্রি করবেন? 5.5-6 হলে এটা বিক্রি করবেন। কত যাচ্ছেন ভাই? 4000। খাসির বাচ্চা, তবে মাটা হচ্ছে একটু ছোটো মনে হচ্ছে। বয়স কেমন? এটা কত হলে ছাড়বেন লাস্ট? 3500 হলেই ছেড়ে দেবেন, সর্বশেষ 3500। খাসি আর ফেলে দেখছেন মাছ হবে, 3500 হলেই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, অবস্থান করছি রেলবাজার হাট, দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের সার
হাসির দাম একটু জানানোর চেষ্টা করলাম আপনাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ওকে, আল্লাহ হাফেজ।